কারের একক চিত্র প্রদর্শনী বুক অ্যান্ড হেরিটেজ শিরোনামের এই প্রদর্শনী শেষ হবে আগামী 28 ফেব্রুয়ারি। কখনো বড় ক্যানভাসে আঁকা সারি সারি বই, আবার কখনো ক্যানভাসে ফুটে উঠেছে পুরনো স্থাপত্য নিদর্শন। সেসব ছবির অধিকাংশই সাক্ষ্য বহন করছে আমাদের সংস্কৃতির, আর তাই তো এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে বুক অ্যান্ড হেরিটেজ। শিল্পী কখনো ক্যানভাসে অ্যাক্রেলিকে, কখনো বা স্লেটের উপরে এঁকে গেছেন বই থেকে স্থাপত্যের গল্প। এটি তার 16তম একক প্রদর্শনী। সবাই কম্পিউটার নিয়ে থাকে, বাচ্চারা পর্যন্ত ল্যাপটপ নিয়ে থাকে, ইন্টারনেট নিয়ে থাকে, কিন্তু কেউ বই পড়ে না, আগে যেটা ছিল এক সময়। তো আমি সেই জন্যে আমি বই নিয়ে কাজ করেছি, আর হেরিটেজ নিয়ে কাজ করেছি এই জন্যে যে আমাদের যে মানুষের বিদেশিরা যে আসবে, যেরকম তাজমহল দেখার জন্য লক্ষ লক্ষ লোক বিদেশ থেকে আসে তাজমহল দেখতে। তো আমি আশা করি যে আমি এই জন্যে আমার এই হেরিটেজ নিয়ে কাজ করেছি যাতে টুরিস্টরা বুঝে। 42টি চিত্রকর্ম নিয়ে 14 তারিখ থেকে শুরু হওয়া প্রদর্শনীটি ধানমন্ডির গ্যালারি শিল্পাঙ্গনে চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। সুমায়া জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর্শক যাচ্ছে একটা